দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে এবার সেই নাসির হোসেনের মতোই একই পথে হাঁটলেন একসময়ের সর্বসেরা পেস বোলার রুবেল হোসেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘ এক যুগেরও বেশি বাংলাদেশ জাতীয় দলে বল হাতে দাপিয়ে বেরিয়েছেন এই রুবেল, কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর আর 2020 সালের পর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। তবে দর্শক, রুবেল হোসেন জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও খেলে গেছেন বিভিন্ন ঘরোয়া লীগ, সেই লীগগুলোতেও। এত সুন্দর ফর্ম থাকা সত্ত্বেও তাকে বিসিবি বোর্ড সুযোগ দেয়নি। তাই তো এমন বিসিবিদের কারণে এক প্রকার অভিমান করে দেশের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, যোগ দিলেন রুবেল হোসেন যুক্তরাষ্ট্রে। তো দর্শক, আপনার কি মতামত রুবেলের এমন এক সিদ্ধান্তে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।